সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস মাধবী আপনাদের জন্য। কেমন আছেন আপনারা? আপনাদের জন্য অনেক 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 শুভেচ্ছা। আজ আমাদের মাঠে সারা বিশ্বের গাভীধোয়া প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। 100 বছর পরপর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন তারা আগামী অনুষ্ঠানে নাও থাকতে পারেন। অনেক কষ্টে যারা ফাইনালে এসেছেন তারা হলেন জাপানের জাং জুং। পাকিস্তানের পাকুরিয়া। আসসালামু আলাইকুম, মানে পাকিস্তানি হুম, আর আপ লোক কেসা হ্যায়? অস্ট্রেলিয়ার মিস্টার অল্ডার। ওকে কাম অন। এর মাঝখানে আছে বাংলাদেশের হারুন কিসিঞ্জার। আমাদের চার দেশের চার প্রতিযোগীকে প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ করছি। এভরিবডি কোয়াইট প্লিজ, আমাদের গাভীর দুধ দেওয়া এখনই শুরু হবে। 1 2 3 4 আপা, পাকিস্তান ভালো করছে, জাপান ভালো করছে, কিন্তু বাংলাদেশ আমার টানাটানি করছে কেন? ওহ নো, ডিস্টার্ব, অস্ট্রেলিয়া ইজ বেটার। আপ লোক চুপ রাহে, হাম দেখেগা। সময় শেষ, আপনারা গাভীর বান থেকে হাত নামিয়ে নিন। জাপান 30 লিটার। ভাই ম্যাডাম ইংরেজি বলতেছে, আমি বাংলায় বলে দিচ্ছি, জাপান 30 কেজি, পাকিস্তান 20 লিটার, পাকিস্তান 20 কেজি, অস্ট্রেলিয়া 18.5 লিটার, অস্ট্রেলিয়া 18.5 কেজি, বাংলাদেশ অনলি 4 লিটার। ভাই বাংলাদেশ মাত্র 2 কেজি। আজকের বিশ্বকাপ জাপানি পাবে। কি কইলেন? কেন জাপান 30 কেজি দুইছে? জাপান 30 কেজি দুইছে, আর আমারে কি গরু দিছেন দেখে যান। ম্যাডাম ম্যাডাম প্লিজ কাম কাম কাম, আসেন আসেন। ইউটিউব স্টুডিও স্টেড আহে। দেখেন ভাই, আপনি তো আমার দেশি মানুষ, আমারে কি গরু দিছে, প্লিজ লুক। ম্যাডাম আমারে কি গরু দিছে? আর বাংলাদেশ আমি হতবাগারে দিচ্ছেন বলদ, আমি বলদ থেকে 2 লিটার, 2 লিটার দুইছি বলদ থেকে। আপনাদের বিচারে বলে যে বিশ্বকাপ কে পাবে, বাংলাদেশ না জাপান? বাংলাদেশ পাবে, বাংলাদেশ বলদ থেকে 2 লিটার, বাংলাদেশ।